ভাঙর নিয়ে এবার তথ্যচিত্র, রবিবার থেকে শুরু শুটিং। তথ্যচিত্র তৈরি করছেন আক্রান্ত আমরা সংগঠনের অনিরুদ্ধ গাঙ্গুলি। পরিচালকের দাবি, অনেক অজানা তথ্য উঠে আসবে তাঁরই তথ্যচিত্রে। পাওয়ার গ্রিড নির্মাণ ঘিরে হঠাৎ অশান্ত ভাঙর, জমি আন্দোলন, অগ্নিসংযোগ, ভাঙচুর, গুলিতে দুজনের মৃত্যু। রাজ্য রাজনীতির অন্যতম উত্তপ্ত অধ্যায় এবার উঠে আসবে তথ্যচিত্রে। পরিচালক আক্রান্ত আমরার অনিরুদ্ধ গাঙ্গুলি। নন্দীগ্রাম বলুন, সিঙ্গুর বলুন, ভাঙর বলুন, পলিটিশিয়ানদের অবস্থানটা মানুষ রোজ দেখছে এবং তাদের অবস্থানটাতে গুলিয়েও যাচ্ছে। ফলত যারা প্রকৃত ভিকট্রিম তাদের অবস্থানটা তুলে ধরা, তাদের ট্রুথটা তুলে ধরাটাই হচ্ছে বড় কাজ। কেন হঠাৎ অশান্ত হলো ভাঙর? কি কারণে পরিস্থিতি এতটা উত্তপ্ত হয়ে উঠল? গুলিবিদ্ধ হয়ে যে দুজন গ্রামবাসীর মৃত্যু হয়েছে তারা কোন পরিবারের সন্তান ছিলেন? এখন ওই দুই পরিবারের কিভাবে দিন কাটছে? পরিচালকের দাবি, তথ্যচিত্রে সব প্রশ্নেরই উত্তর মিলবে। সবচেয়ে বড় কথা, ভাঙর নিয়ে তথ্যচিত্রে থাকবে সিঙ্গুর নন্দীগ্রামের প্রসঙ্গ। এই ডিফারেন্ট সোশ্যাল ইস্যুগুলোতে রোল অফ ইন্টেলেকচুয়ালস, এই রোল অফ ইন্টেলেকচুয়ালসরা তার অ্যাকচুয়ালি যে রোলটা নিচ্ছে তার মধ্যেও একটা বৈপরীত্য রয়েছে, সেটা কেন থাকছে? এর আগে রাজ্যে একের পর এক কৃষক আত্মহত্যা নিয়ে তথ্যচিত্র করেছিলেন অনিরুদ্ধ, তা নিয়ে মামলাও চলছে তার বিরুদ্ধে। এসবের মধ্যে এবার ভাঙর নিয়ে ছবি বানাতে চান অনিরুদ্ধ। যেখানে কোনো সরকার হোক, বিরোধী হোক, কোনো রাজনৈতিক দলকে সন্তুষ্ট করবার জন্য নয়, ডকুমেন্টারি পলিটিক্যাল হবে, কিন্তু দলীয় ফিল্ম বা দলীয় শিল্প বলে কিছু হয় এটা আমি নিজেই খুব বিশ্বাস করি না। ভাঙর কাণ্ডে স্থানীয়দের সঙ্গে আন্দোলনে সামিল হয়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কিছু পড়ুয়া। অনিরুদ্ধর তথ্যচিত্র নির্মাণেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন যাদবপুরের অনেকেই। সিঙ্গুর নন্দীগ্রামের পাশাপাশি এবার এই তথ্যচিত্রে উঠে আসছে ভাঙর পর্ব, আর সেই তথ্যচিত্র শুরু হবে দিল্লি দিয়েই স্পেশাল স্ক্রিনিং। ক্যামেরায় মনোজ হাজরার সঙ্গে মৌমিতা চক্রবর্তী, 24 ঘন্টা।